বয়ের গল্প চ্যানেলে আজকে আপনারা শুনবেন ছোট গল্প জৈনিক অপদত্ত পিতা লিখেছেন স্যার মোহাম্মদ জাফর ইকবাল সঙ্গে আছে মৌসুমি হাসান বাসের মানুষজন শঙ্কিত মুখে বসে আছে বাসটির এখানে থামার কথা নয় কালো কাপড় পরা মিলিশিয়া ধরনের একজন এটিকে থামিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়েছে রাস্তাঘাটে বাস থামিয়ে চেক করা নতুন কোনো ব্যাপার নয় তবুও ব্যাপারটিতে কেউ অভ্যস্ত হতে পারছে না মিলিটারির কেউ একজন ভেতরে ঢুকে বাসটি পরীক্ষা করে যেতে দেবে যতক্ষণ সেটা না হচ্ছে চুপচাপ বসে থাকা ছাড়া কিছু করার নেই আজাদ কাজলকে বুকে চেপে ধরে বাসের অন্য সবার মতো চুপ করে বসে থাকে কাজলের বয়স চার যদিও তাকে দেখে আরও কম মনে হয় গত কয়েক মাস দৌড়াদৌড়িতে তার চেহারার মাঝে আতঙ্কের একটা ছাপ পাকাপাকিভাবে ভাবে পড়ে গেছে ছেলেটার শরীর ভালো নয় গত কয়েকদিন থেকে কেঁপে কেঁপে জ্বর উঠছে রোগ শোক সম্পর্কে আজাদের ভালো ধারণা নেই কিন্তু দেখে শুনে মনে হয় ম্যালেরিয়া যে গ্রামে গত কয়েক মাস থেকে লুকিয়ে আছে সেখানে কোনো ডাক্তার নেই ডাক্তারের খোঁজে সে ময়মনসিংহ শহরে যাচ্ছে কাজল আজাদের বুক থেকে মুখ তুলে বলল আব্বা আমরা কখন যাব এই তো একটু পরে মিলেটের আমাদের থামিয়েছে হ্যাঁ কেন বাবা জানি না মনে হয় চেক করবে কি চেক করবে জানি না বাবা জয় বাংলা আছে কি না চেক করবে দে? দেখবে আর ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল বলে না এখন কাজল চুপ করে গেল কখন জয় বাংলার কথা বলা যাবে আর কখন বলা যাবে না ব্যাপারটা সে এখনো পরিষ্কার ধরতে পারেনি আজাদ জানালা দিয়ে বাইরে তাকালো সামনে আরও কয়েকটি বাস থামানো হয়েছে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে বাসগুলোর ভেতরে সংকীর্ণ মুখের যাত্রীরা নিঃশব্দে বসে আছে বাসগুলোর কাছাকাছি কালো কাপড় পরা কিছু মিলিশিয়া খালিকটা দূরে একটা বটগাছের নিচে বেশ কিছু মিলিটারি রাস্তার পাশে অলস ভঙ্গিতে বসে আছে বাসের ভেতর কেউ কোনো কথা বলছে না আজাদ চাপা সুরে ড্রাইভারকে জিজ্ঞেস করলো সবসময় কি এখানে থামায় ড্রাইভার দর দর করে ঘামছে আজাদের প্রশ্নটাই ঠিক শুনতে পেল না আজাদ আবার জিজ্ঞেস করলো ড্রাইভার সাহেব সবসময় কি এখানে থামায় না কিছু একটা গোলমাল আছে গোলমাল আছে আজ কি গোলমাল জানি না আল্লাহরে ডাকেন ড্রাইভার এই মাত্র দেখতে পেয়েছে মিলেশিয়ারা সামনের একটা বাস থেকে সব যাত্রীদের সারি বেঁধে নামিয়ে নিয়ে যাচ্ছে রাস্তার পাশে একটা ছোট ডোবা আছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সেখানে কান খাড়া করে রাখবে সে গুলির শব্দ শোনা গেলে বুঝতে হবে রোজ কেয়ামত আজ আজাদ কাজলের মুখের দিকে তাকালো ছেলেটা দেখতে নাকি বাবার মতো হয়েছে আজাদের অবশ্যই সেরকম মনে হয় না তার ধারণা মায়ের মতোই হয়েছে বিশেষ করে চোখ এবং ঠোঁটের অংশটুকু হুবহু শিরিনের মতো শিরিন এখন কি করছে কে জানে ডাক্তারকে দেখিয়ে বাসায় ফিরে না যাওয়া পর্যন্ত বেচারি স্বস্তি পাবে না আজাদকে এসব ব্যাপারে একেবারে বিশ্বাস করে না কিন্তু এখন যে অবস্থা শিরিনের ঘর থেকে বের হওয়ার কোনো প্রশ্নই আসে না ডাক্তারকে কি চিকিৎসা করতে হবে কি বলতে হবে সব কিছু বারবার করে আজাদকে বলে দিয়েছে আজাদ নিজ দায়িত্বে ডাক্তারকে দেখাতে পারে সেটা তার পক্ষে বিশ্বাস করাই সম্ভব নয় শিরিনের ধারণা আজাদ একটা অপদাত বাবা কেন তার এই ধারণাটি হয়েছে বলা মুশকিল যে কোনো ব্যাপারে স্পষ্ট একটা ধারণা না হওয়া পর্যন্ত শিরিন স্বস্তি বোধ করে না জীবনের নানা জটিল ব্যাপারে বড় বড় চিন্তাবিদদেরও যখন কোনো সিদ্ধান্ত নিতে পারেননি সেখানেও শিরিন স্পষ্ট সিদ্ধান্ত নিয়ে বসে থাকে ধর্ম রাজনীতি সমাজনীতি এই ধরনের বড় বড় ব্যাপার থেকে শুরু করে নিউ মার্কেটে কোনো দর্জির সবচেয়ে কম দামে খুঁড়ছে নিকুট ব্লাউজ তৈরি করে দেয় সব ব্যাপারে তার স্পষ্ট ধারণা রয়েছে শিরিন এবং আজাদের একমাত্র ছেলে কাজলের বয়স মাত্র চার এবং বাবার দায়িত্ব পালন করার জন্য আজাদের পুরো জীবনটাই পড়ে রয়েছে কিন্তু অবস্থা দৃষ্টে মনে হয় আজাদ জীবনপন করে ততই চেষ্টা করুক এর জন্মে সেদিন তার ধারণাটি পাল্টাতে রাজি নয় ব্যাপারটি শুরু হয়েছিল কাজলের জন্মের সময় ডাক্তার কাজলের জন্ম তারিখ দিয়েছিল মার্চের মাঝামাঝি ফেব্রুয়ারি শেষ সপ্তাহে আজাদের রাজশাহী যাওয়ার প্রয়োজন হলো ঢাকা শহরে আজাদ এবং শিরিন দুজনেরই পরিবারের সবাই থাকে যে ডাক্তার শিরিনকে দেখেছে সে কিভাবে কিভাবে শিরিনদের আত্মীয় হয় হঠাৎ করে ক্লিনিকে যেতে হলো কোনো অসুবিধে নেই সাত পাঁচ ভেবে আজাদ রাজশাহী চলে গেল তার দুদিনের ভেতর শিরিনকে ক্লিনিকে নিয়ে যেতে হলো প্রথমে সবাই ভেবেছিল সব কিছু বুঝি স্বাভাবিক শেষ মুহূর্তে দেখা গেল সিজারিয়ান প্রয়োজন শিরিনের এক মামা আজাদের হয়ে কাগজপত্র সই করলো আজাদ যখন ফিরেছে কাজলের বয়স তখন আট দিন যে বাবা তার সন্তানকে আট দিনের আগে দেখার সুযোগ পায়নি শিরিনের পক্ষে তাকে ক্ষমা করা সহজ নয় এর থেকে আরও কম অপরাধের জন্য শিরিন তার এক খালতো বোনের সাথে গত নয় বছর কোনো কথা বলেনি অপরাধ বাবা হিসাবে আজাদ দ্বিতীয়বার সুপ্রতিষ্ঠিত হল যখন কাজলের বয়স সাত মাস একদিন আজাদের ওপর দায়িত্ব দিয়ে শিরিন কোনো এক জায়গায় গিয়েছে যাবার আগে কাজলকে নিয়ে কি করতে হবে আজাদকে সেই স্পষ্ট বুঝিয়ে দিয়ে গেছে আজাদের সদ ইচ্ছায় কোনো অভাব ছিল না কিন্তু দুধ খাবার সময় কী কারণে কাজল কিছুতেই দুধের মুখর বোতল মুখে নিয়ে দুধ খেতে রাজি হলো না সে কিছু বুঝতে বুঝে উঠতে পারল না মধ্যরাতে সেদিন ফিরে এসে আবিষ্কার করলো কাজল চিৎকার করে কেটে ঘর বাড়ি মাথায় তুলে নিয়েছে আজাদ তাকে নিয়ে অসম্ভব সব রকম ভাবে শান্ত করে দুধ খাওয়ানোর চেষ্টা করছে সেদিন দুধের বোতলের দিকে এক নজর তাকে সমস্যাটি বুঝে ফেলল নিপলটিতে কোনো ফুটো নেই ফুটোবিহীন একটা নিপল কেন বাসায় তার জন্য রাখা হবে তার কোনো ব্যাখ্যা নেই কিন্তু তার সমস্ত অপরাধের গ্লানি এখনো আজাদকে বয়ে বেড়াতে হচ্ছে আজাদ বাবা হিসেবে মোটামুটি অপধাত্ম এ ব্যাপারে নিঃসন্দেহ হয়ে যাবার পর যত দিনই যাচ্ছে তত শিরিনের ধারণা আরো বদ্ধমূল হয়ে উঠেছে কাজলের অসুখের সময় আজাদ সারা রাত জেগে তাকে বুকে নিয়ে হেঁটে বেরিয়েছে এই ঘটনাটি শিরিনের চোখে পড়ে না কিন্তু একদিন গরম চাঁদ চলকে পড়ে হাতে ফোসকা পড়ে গিয়েছিল সেই ঘটনাটি সে কিছুতেই ভুলতে পারে না কেউ যদি কোনো ব্যাপার সত্যি সত্যি বিশ্বাস করে তাহলে তার সপক্ষের যুক্তি এবং উদাহরণ খুঁজে বের করা কঠিন কোনো ব্যাপার নয় বিশেষ করে ধরনের এ ব্যাপারে এই ধারণা পাল্টানোর প্রথম প্রথম চেষ্টা করে শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় প্রথমত একবার কোনো জিনিস বিশ্বাস করে নিলে সে ব্যাপারে তার মত পাল্টানো প্রায় অসম্ভব দ্বিতীয়ত শিরিন তার জীবনের যতগুলো ব্যাপারে একটা স্পষ্ট ধারণা করেছে তার বেশিরভাগই ভুল করে হয়েছে যেমন তার ধারণা ছিল তার প্রথম বাচ্চা হবে মেয়ে ব্যাপারটি সে প্রায় নিশ্চিত হয়ে মেয়ের জন্য একটি নাম পর্যন্ত ঠিক করে রেখেছিল কিন্তু দেখা গেল তার প্রথম বাচ্চাটি হলো ছেলে সেই ধারণা ছিল প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের চেহারার যতই কুর্সিতি হোক মানুষটি নির্বাচনের রায়কে অক্ষুণ্ণ রাখবে মার্চ মাসে তার এই ধারণাটি ভুল প্রমাণিত হলো সেইনের তৃতীয় ধারণাটি ভুল প্রমাণিত হলো পঁচিশে মার্চের রাতে সে মোটামুটি নিঃসন্দেহ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জুলফিকার আলী ভুট্টু একটা রাজনৈতিক সমাধানে পৌঁছে যাবেন পাকিস্তানি মিলিটারিরা কিছুতেই বাঙালিদের গায়ে হাত তোলা সাহস পাবে না পঁচিশে মার্চের রাতে গুলাগুলিতে ঘুম ভেঙে জেগে উঠে তার সেই ধারণাটি পুরোপুরি ভেসতে গেল শিরিনের শেষ ধারণাটি ভুল প্রমাণিত হলো এপ্রিল মাসের মাঝামাঝি শিরিন একেবারে নিঃসন্দেহে ছিল বাইরের পৃথিবী যখন খবর পাবে পাকিস্তানি মিলিটারিরা কীভাবে এদেশের মানুষকে মারছে তখন পৃথিবীর বড় বড় দেশ এসে হস্তক্ষেপ করবে এপ্রিলের মাঝামাঝি শিরিন কাজলকে বুকে চেপে আজাদের পিছু পিছু এক গ্রাম থেকে অন্য গ্রাম পালিয়ে বেড়াইছে বাইরের পৃথিবী ততক্ষণে খবর পেয়ে গেছে কিন্তু পূর্ব পাকিস্তান নামে একটি ছোট দেশের জন্য পৃথিবীর কোনো দেশের এতটুকু মাথা ব্যথা দেখা যায়নি আজাদ এবং শিরেন আগে কখনো দীর্ঘ সময়ের জন্য গ্রামে থাকেনি ব্যাপারটি যত দুঃসহ হবে বলে ধারণা করেছিল কার্যক্ষেত্রে দেখা গেল সেটি তত খারাপ নয় গ্রামের জীবনে নতুন এক ধরনের বৈচিত্র্য আছে এবং খুব তাড়াতাড়ি তারা সেটিতে অভ্যস্ত হয়ে গেল আজাদ কখনো কল্পনা করেনি সে কোনোদিন লুঙ্গির সাথে একটি বুশ শার্ট পরে জনসমক্ষে যাবে কিন্তু দেখা গেল গ্রামের বাজারে চা খাবার জন্য সেই শুধু যে লুঙ্গির সাথে বুস শার্ট পরে রওনা দিয়েছে তা নয় সে পায়ে পরে নিয়েছে রবারের এক ধরনের ধূসর জুতো এবং সেই জুতো কাদায় আটকে গেলে সেগুলোই হাতে নিয়ে হাঁটাহাঁটি করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না আজকেও সে এসেছে লুঙ্গি পরে গায়ে ঢিলা ঢালা একটা পাঞ্জাবি এবং পায়ে এক স্পঞ্জের স্যান্ডেল মাস আগেও সে কোনো প্যান্টের সাথে কোন জুতো জোড়া পরবে সেটা নিয়ে চিন্তা ভাবনা করেছে সেই সব দিনগুলো এখন স্বপ্নের মতো আজ হঠাৎ বাসের মধ্যে একটি উত্তেজনা অনুভব করলো মাথা ঘুরিয়ে দেখে কালো পোশাক পরা একজন উঠে এসেছে অল্প বয়সী কিশোরের মতো চেহারা কিন্তু তাকে দেখে হঠাৎ আজাদের পেটের মাঝে কেমন যেন একটা পাক দিয়ে ওঠে দেশে যদি যুদ্ধ না চলতে থাকতো আর রাস্তায় হঠাৎ যদি অল্প বয়সে এই ছেলেটার সাথে কোথাও দেখা হতো আজাদ কি তাকে ডেকে এত ভয় পেতো মিলিশিয়া তাদের বাস থেকে নেমে যেতে বলল ভাষাটি উর্দু নয় অন্য কোনো ভাষা হবে পাঞ্জাবি বা পস্তু কিন্তু তবু সে যে কি বলছে বুঝতে কোনো অসুবিধা হলো না বাস থেকে নামতে নামতে বুড়োর মতন একজন মানুষ মিলেশিয়াকে বাবা ডেকে কিছু একটা জিজ্ঞাসা করার চেষ্টা করলো কিন্তু মিলিশিয়াটি তার দিকে কোনো উৎসাহ দেখালো না পুরোপুরিভাবে নিঃস্পৃহভাবে সে বুড়ো মানুষটির দিকে তাকিয়ে রইল বুড়োর কথা সে বোঝে না বোঝার কোনো কৌতূহল নেই বাস থেকে নামার সময় আজাদ হঠাৎ এক ধরনের আতঙ্ক অনুভব করল সম্পূর্ণ ভিন্ন এক ধরনের আতঙ্ক সেই আতঙ্কের সাথে তার কোনো পরিচয় নেই সমস্ত শরীর হঠাৎ অবশ হয়ে আসে মাথা কেমন ঝিমঝিম করতে থাকে কাজল হঠাৎ আজাদের গলা ঝরিয়ে ধরে বলল এখন চেক করবে আব্বু আজাদ নিচু গলায় বলল হ্যাঁ বাবা কেমন করে চেক করবে আব্বু এই তো এরকম করে কাজল কি বুঝলো কে জানে বলল ও নিচে আরও কয়েকজন মিলিশিয়ে দাঁড়িয়ে ছিল তারা দুই পাশে দাঁড়িয়ে থেকে বাসের সবাইকে হাঁটিয়ে হাঁটিয়ে বাস ঝাড়ে পেছনে ডোবাটির কাছে নিয়ে যেতে লাগলো আজাদের সাথে হেঁটে যেতে যেতে মধ্যবয়স্ক একজন মানুষ শুকনো গলায় বলল। গুলির বাক্স টানাবে আমাদের দিয়ে গুলির বাক্স হ্যাঁ যখন গুলির বাক্স টানার দরকার হয় তখন লোকজন জড়ো করে সত্যি হ্যাঁ গত সপ্তাহে আমার ছোট ভাই টেনেছে ও নিশ্চয়ই গুলির বাক্স কি বলেন লোকটি কেমন এক ধরনের ব্যাকুল চোখে আজাদের দিয়ে তাকালো আজাদ বলল হ্যাঁ নিশ্চয় গুলির বাক্স ডোবাটির পাশ দিয়ে হেঁটে যেতে যেতে আজাদ তাকাবে না তাকাবে না করো ডোবাটির ভেতর তাকালো অনেক কয়েকজন মানুষ পাশাপাশি শুয়ে আছে কারোর পা মাটিতে ডুবে আছে কারো হাত এমনকি কারো মাথা কিন্তু সেটা নিয়ে কেউ কোনো আপত্তি করছে না বলে মনে হলো না আজ দ্বিতীয়বার তাকালো এবং বুঝতে পারল মানুষগুলো মৃত গুলি করে মারা হয়েছে তাদের আগের বাসের যাত্রীরা একটু আগে হাঁটিয়ে হাঁটিয়ে আনা হয়েছে একেবারে ডান পাশে একটা শিশুও রয়েছে এক হাত দিয়ে তার বাবাকে জড়িয়ে ধরেছে এখনো টুকটুকে লাল শার্ট গায়ে শার্টটা কি লাল ছিল নাকি রক্তে লাল হয়ে গেছে কাজল জিজ্ঞেস করলো আব্বু এরা কারা আজাদ বলল এদিকে তাকায় না বাবা কাজল চোখ সরিয়ে বলল কেন আব্বু পরে বলবো ঠিক আছে কাজল মাথা নাড়লো ঠিক আছে তারপর হঠাৎ হাসলো তার দিকে তাকিয়ে কেন হাসলো কে জানে আজাদ কাজলের দিকে তাকিয়ে থাকে মাথার মাঝে তার সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে কেন যেন সে আর কিছু চিন্তা করতে পারছে না মনে হচ্ছে প্রচণ্ড জ্বরের ঘরে রয়েছে আশপাশে মানুষজনেরা কি কাঁদছে কেউ কি চিৎকার করছে কেউ কি কিছু বলছে সে কেন আর কিছু শুনতে পাচ্ছে না কাজল ঘাড় উচিয়ে দেখতে চেষ্টা করছে কিছু কি দেখছে আজাদ ফিসফিস করে বলল কাজল কি আব্বু আমাকে শক্ত করে ধরবি খুব শক্ত করে কাজল কি একটা বলল সে শুনতে পেল না চারজন মিলিশিয়া তাদের দিকে রাইফেল উঁচু করে দাঁড়িয়ে আছে দূর থেকে আরও একজন মিলিশিয়া হেঁটে হেঁটে আসছে কাজল আবার ডাক আব্বু কি বাবা চেক কী করছে হা বাবা কখন শেষ হবে এই তো একটু পরে তখন আমরা যাব হ্যাঁ বাবা আম্মুর কাছে যাব আম্মুর কাছে কাছে দাঁড়িয়ে থাকা মিলিটারি কিছু একটা বললো তারপর দাঁড়িয়ে গেল কেমন যেন বিসন্ন চোখে তাকিয়ে আছে তাদের দিকে চেহারায় কেমন এক ধরনের যেন দুঃখের ছাপ রাইফেল হাতে মিলিশিয়াগুলো হঠাৎ রাইফেলগুলো উপরে তুললো আজাদ ফিস ফিস করে বললো কাজল কি আব্বু তুমি কি সেই বোকা রাজার গল্পটা শুনতে চাও সেই যে একটা বোকা রাজা ছিল হ্যাঁ আব্বু হ্যাঁ কাজল হঠাৎ আনন্দ ছটপট করে উঠলো তাহলে আমার দিকে তাকাও কাজল তার বাবাকে ধরে তার দিকে তাকালো এক যে ছিল রাজা সে ছিল বাড়ি বোকা কাজলের মুখ হাসিতে উদ্ভাসিত হলো বোকা রাজার গল্প তার চেয়ে সবচেয়ে প্রিয় গল্প অনেকবার শুনেছে সে প্রতিবার হেসে কুটি কুটি হয়েছে আশপাশে মানুষেরা কেন জানি কাঁদছে সে জানে না সে জানতেও চায় না সামনে দাঁড়িয়ে থাকা মিলিটারি দেখতে কেমন যেন ভয় করে সেদিকে তাকাবে না আব্বুকে শক্ত করে ধরে রাখবে তার কোনো ভয় নেই ভয় থাকলে কি তার আব্বু কখনো বোকার বলতো বলতো না কাজল হাসি মুখে আব্বুর দিকে তাকিয়ে গল্পটা শোনার জন্য অনেকবার শুনেছে সে গল্পটি আজাদ জানে পুরোটা শুনতে না পারলেও ক্ষতি নেই এই ছিল আজকে ছোট গল্প কেমন লাগলো অবশ্যই এটা লাইক কমেন্ট দিয়ে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ